মুমতাজাতু মুহাদ্দিসা মুফাসসারা উনি দেখতেছি বলে বুখারী শরীফ মুসলিম শরীফ সিয়াসি তারকাদিস আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ উগ্র বাপ না লাগে বিদ্যা সবগুলো ভরে ফেলেছে। জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আর আমাদের আরেকজন বিশিষ্ট শিল্পী মুহাদ্দিসা মুহাদ্দিসা মুফাসসারা মুমতাজ খাতুন, এই মুমতাজ খাতুন মুহাদ্দিসা মুফাসসারা উনি দেখতেছি বলে বুখারী শরীফ মুসলিম শরীফ সিয়াসি তারকাদিস আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ উগ্র বাপ না লাগে বিদ্যা সবগুলো ভরে ফেলেছে। শুধু সারি গান ঠিক মজিম হইতে বলি জাহেল যুগায় গে আস্তাক। আর একজন পদ্মা সেতু খেরাত হইল একবার আসমানত একবার জমিন কে দেশত এত খারি আছে এত হাফেজুল কোরআন আছে তাদেরকে দিয়ে কোরআনটা ভরাইলে এই এই কোরআন ভরাটা সারা বিশ্ব দেখতেছে না সমালোচনা করতেছে। একজন ভালো বিশ্ব জয় করেছেন এরকম হাফেজুল কোরআনও আমাদের দেশে তাদেরকে নিয়ে এক সপ্তাহ গানের আসর করলেন একটা ভালো হাফেজ সাহেব দিয়ে কোরআন শরীফ দিয়ে জিনিসটা উদ্বোধন করা সারা দুনিয়া দেখতেছে ভালো হতো না? যারা অর্গানাইজেন আসেন আমার মনে হয় তাদের মাথার গোবর আছে। দেখেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা না একটা, এক সপ্তাহ গানের আসর দিলেন কিন্তু ভালো করে একটা কোরআন তেলাওয়াত হলো না, আফসোসের বিষয়। এগুলো কোন গণতন্ত্র দেশ হিসেবে একটু অধিকার নিয়ে বলতেছি কিন্তু বড় আফসোস লাগে মাঝে মাঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আর একটু জোরে বল না। সেই জন্য ভাইরা ইসলাম নিয়ে কোনো মস্করা নাই, ইসলাম নিয়ে যে মস্করা করেছে সেই ধ্বংস হয়েছে। যেমন লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী বলেছিল ও একজন বর্ষিয়ান জারো নেতা ছিল লতিফ সিদ্দিকী হজের মধ্যে আরফাতের ময়দানে কোথায় এত মানুষ বসে থাকে কেন? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সৌদি আরবকে একটা টাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। কত বড় নাস্তিক হয়ে গেছে দেখেন। আর একজন আমাদের টাকলু মুরাদ যিনি যাকে ডাব্বা মালা বলা হয় এই টাকলু সেখানে ওনার বাইরের বারান্দা ছয়টা ফ্যান আছে শুধু বেশি বেশি হয়েছে না তো দেখতেছি ও কো দেখতেছি ফ্যান দিয়ে উদ্বোধন করা হলো মাথার মধ্যে বড় আফসোস লাগে মাঝে মাঝে। সেই জন্য আর কিছুদিন আগে দেখলাম আমাদের হুজুরের পিছনে বাঁশ দেওয়ার জন্য আসাইছে বাঁশ গণ কমিশন নামে একটা কমিশন বের হয়েছে। আল্লাহর কি মহিমা কোন অনুবাদে ধ্বংস হয়ে গেছে? আল্লাহ এরকম শয়তান গুলো থেকে আমাদেরকে ইসলামকে আল্লাহ হেফাজত করুক। আমিন বলেন। রাগ করবেন না, যা কিছু বললাম আল্লাহ আমল করবেন। আল হক মরুন একটু তিতে গলো আমল হজম করবেন এরি কারণ আমি জাহাঙ্গীর হুজুর আমি কাউকে চোখ মুখ দেখে বলতে পারি না লাগাতার বলতে পারি। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।